সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 2024 সালের রায় মার্টিন প্রশ্নবিচিত্রা সলভ করাবো ভলিউম টু। তো দেখো, এটা কিন্তু ভলিউম কত আছে, টু আছে। তো দেখো, যার পেজ নম্বর 553 নম্বর পেজ, আমাদের মডেল কোশ্চেন পেপার 15, এর আগে আমি 1 থেকে 14খানা সেট সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট আমি সলভ করে দিয়েছি। সুপ্রিয় দর্শকার্থী, তাহলে আলোচনা করা যাক, ফার্স্ট প্রশ্ন কি আছে। তো দেখো, কেটে দিচ্ছি আমি, কি বলেছে অঙ্কটায়। বলেছে বার্ষিক 10% সুদের হারে 2 বছরে 100 টাকার সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অনুপাত কত হবে। তো দেখো, এর অ্যান্সার হবে কিন্তু সি এর অ্যান্সার, 20:21 হবে। তো দেখো কি করে অঙ্কের অ্যান্সারটা 20:21 হয় সেটা তোমাদের আমি ভালো করে দেখাচ্ছি, ওকে। তো দেখো, সরল সুদ, ঠিক আছে, প্রথমে সরল সুদ দিয়ে বের করব, তারপর আমি চক্রবৃদ্ধি সুদটা করাবো। সরল সুদ পি আসল সমান সমান 100 টাকা, সুদের হার 10%, ঠিক আছে। এটা কিন্তু আমাদের সময়, ঠিক আছে, এটা সময় হবে দন্তে স ম অন্তেস্ত, সময় কত আছে 2 বছর আছে। ইন্টারেস্ট সমান সমান কী আছে, PTR/100, পি এর মান 100, ঠিক আছে। আমাদের আর এর মান 10% এবং টি এর মান 2। তো দেখো, 100 100 কেটে গেলে কী থাকছে, 10 দুগুণি কত থাকছে, 20 থাকছে। কত থাকছে, 20 থাকছে, তাই তো। তাহলে তোমরা দেখতেই পারছো যে এখানে কিন্তু 20 থাকছে, ওকে। তাহলে এটা তো আমাদের সরল সুদ, এবার আমি তোমাদের দেখাবো চক্রবৃদ্ধি সুদ। তো দেখো, চক্রবৃদ্ধি সুদে আমি কি করে অঙ্কটা করেছি একটু দেখে নাও। তো দেখো সুপ্রিয় দর্শকার্থী, এখানে আমি পি ব্র্যাকেটের মধ্যে 1+R/100n, ঠিক আছে, n এর মান কত আছে, 2 বছর আছে, তাই তো। তো দেখো, 100 1+10/100, এর হোল স্কোয়ার 0 0 কেটে দিলাম, 10 1+1/10 মানে কি 11/10, এর লসাগু করে কত পেয়েছি, 11/10 পেয়েছি। এর স্কোয়ার, 11 স্কোয়ার মানে কি 121, 10 স্কোয়ার মানে কি 100, 121/100-1, বিয়ে করলে কত হবে, 21/100 হবে, তাই তো। তো দেখো, 100 মাল্টিপ্লাই 21/100 আছে, একটু মুছে দিছি না, জায়গাটা নোংরা হয়ে যাচ্ছে, ঠিক আছে, পুরোটাই মুছে দিলাম। সুপ্রিয় দর্শকার্থী, দেখতেই পারছো যে আমরা অঙ্কটা কি করে করিয়েছি। এই 100, এই 100 যদি কেটে যায় তো কত থাকছে, 21 থাকছে। অর্থাৎ আমরা দেখতে পারছি যে সরল সুদ, সরল সুদ ইজ টু চক্রবৃদ্ধি, চক্রবৃদ্ধি সুদ, সরল সুদ কত বেশি, 20 পেয়েছি, ইজ টু চক্রবৃদ্ধি সুদ কত বেশি, 21 পেয়েছি, অর্থাৎ 21, এটা অর্থাৎ এর অ্যান্সার হবে 20:21, ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো, 20:21 এর অ্যান্সার হবে, অর্থাৎ এর অ্যান্সার হবে কিন্তু সি এর অ্যান্সার, 20:21। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের রোমান্টিক অঙ্ক কী বলেছে, যদি P+Q√13 এবং P-Q√5 হয় তাহলে PQ এর মান কত হবে, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। তো দেখো, আমি অঙ্কটা কী করে করাচ্ছি সেই দিকে প্লিজ তোমরা একটু নজর দাও। তো দেখো, P+Q=√13, P-Q√5, PQ-এর ফর্মুলা কী আছে, P+Q/2 হোল স্কোয়ার মাইনাস P-Q/2 হোল স্কোয়ার। P+Q-র মান কত আছে, √13 যেটা এখানে আছে, বাই 2 হোল স্কোয়ার, এটা কিন্তু 2 আছে, ওকে। আর মাইনাস P-Q-র মান কত আছে, √5, আর নিচে তো 2 আছে, এর হোল স্কোয়ার। √2 কেটে গেলে কী থাকছে, 13/4 থাকছে, 2 দ্বিগুণী 4। √2 কেটে গেলে কী থাকছে, 5/4 থাকছে, অর্থাৎ এর আমাদের লসাগু করতে হবে, তাই তো। তো দেখো, অঙ্কটা কী করে করাই সেদিকে প্লিজ তোমরা একটু নজর দাও। এখানে কী করছি, আমাদের 4 লসাগু, 4×4 13×13, 4×4 5×5। তো দেখো, 13 থেকে 5 বাদ দিলে কত হয়, 8/8 হচ্ছে, আর নিচে কত থাকছে, 4 থাকছে, 4 দুগুণী 8, অ্যান্সার হচ্ছে 2, অর্থাৎ এর অ্যান্সার হবে, এর অ্যান্সার 2, ওকে। কী বলছে বুঝতে পারছো, আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে,
সুপ্রিয় দর্শকার্থী, তো দেখো এখানে দেখতে পাচ্ছি রোমান থ্রির অঙ্ক ABCD বৃত্তস্থ চতুর্ভুজের DAB 110 ডিগ্রি এবং ACB 40 ডিগ্রি হলে কোণ ABD এর মান কত। তো দেখো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এ কোণের মান কিন্তু 110 ডিগ্রি, এটা 110 ডিগ্রি, ওকে। এবং আমরা দেখতে পাচ্ছি যে ACB অর্থাৎ এই যে কোণটা আছে এটা কিন্তু 40 ডিগ্রি আছে। সুপ্রিয় দর্শকার্থী, আমরা যে মানটা আমরা দেখতে পাচ্ছি যে DCA মানে এই কোণটা DCA 110 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি 180 মাইনাস 150 সমান কত পাচ্ছি 30 ডিগ্রি পাচ্ছি, তাই তো? কী বলছি বুঝতে পারছো? তো দেখো এবার আমি কী করছি একটু নজর করে দেখো। এবার আমরা করছি যে এটা কিন্তু ডি আছে, ওকে, DCA এটা কিন্তু কোণ আছে 30 ডিগ্রি, অর্থাৎ কোণ ABD আর কোণ DCA একই টাইপের আছে, 30 ডিগ্রি। এর অ্যান্সার 30 ডিগ্রি। তোমরা পারলে অন্য নিয়মে করতে পারো, ঠিক আছে? কী বলছি বুঝতে পারছো? সুপ্রিয় দর্শকার্থী, আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে? আমাদের নেক্সট অঙ্ক বলেছে 4 দাগের অঙ্ক, তাই তো? কী বলছি বুঝতে পারছো? আমাদের নেক্সট অঙ্ক কোন দাগের অঙ্ক? রোমান 4-এর অঙ্ক, যে থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ এক্স প্লাস ওয়াই সাইন থিটা এর বৃহত্তম ক্ষুদ্রতম মান 9 ও 7 হলে এক্সের মান কত হবে। তোমাদের এখানে নজর করে দেখো, এর অ্যান্সার কিন্তু 7 হবে। কী হবে? 7 হবে, তো বুঝতে পারছো? তো দেখো আমাদের সুপ্রিয় দর্শকার্থী, আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে? আমাদের নেক্সট অঙ্ক বলেছে রোমান 5-এর অঙ্ক, খুবই ইম্পর্ট্যান্ট অঙ্ক, বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে উচ্চতা দ্বিগুণ করলে শঙ্কুটির আয়তন বৃদ্ধি পায়। অ্যান্সার কিন্তু হবে 100%, এর অ্যান্সার হবে 100%, বাট কী করে হবে সেটা তোমাদের আমি বোঝাবো। তো দেখো শঙ্কুর আয়তন 1/3 πr² ঘন একক, ব্যাসার্ধ আর, উচ্চতা বলেছে দ্বিগুণ, অর্থাৎ ব্যাসার্ধের দ্বিগুণ, মানে ব্যাসার্ধ যদি আর হয় উচ্চতা বলেছে দ্বিগুণ, বলেছে ব্যাসার্ধ দ্বিগুণ বলেনি, 2h একক। তো শঙ্কুর আয়তন কী আছে? 1/3 πr² ঘন একক। শঙ্কুর আয়তন তো এটা তোমরা তো জানো আগে থেকে। তো দেখো 1/3 πr² এইচের মান কী আছে? এইচের মান 2h আছে, এখানে 2h আমি বসিয়ে দিয়েছি, তাই তো? কী বলছি বুঝতে পারছো? খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। তাহলে তোমরা দেখতে পারছো যে 2/3 πr² এইচ ঘন একক থাকছে, শঙ্কুর আয়তন বৃদ্ধি পাবে, 2/3 πr² এইচ মাইনাস 1/3 πr² এইচ, মানে শঙ্কুর যে আয়তন আছে সেই আয়তনের সঙ্গে কিন্তু এটা কিন্তু বিয়োগ হয়ে যাবে এবং ভাগ অবস্থায় হবে, মাল্টিপ্লাই কী আছে? 100 আছে, ঠিক আছে? কী বলছে বুঝতে পারছো? খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। তো দেখো আমরা এবার কী করব, আমরা এবার লসাগু করেছি 2πr² মাইনাস πr² বাই 3, আর নিচে কী আছে? 1/3 πr² মাল্টিপ্লাই কত? 100, তাই তো? কী বলছি বুঝতে পারছো? তো দেখো এবার আমি কী করব, এবার আমি তো দেখো সুপ্রিয় দর্শকার্থী, এই যে একটু জুম করে দিই তাহলে ভালো লাগবে দেখতে। তো দেখো এখানে কী থাকছে? বিয়োগ করে কত পাচ্ছি? এখানে বিয়োগ করে পাচ্ছি আমরা πr², ঠিক আছে, πr². তো দেখো এখানে কিন্তু বাচ্চা ছেলেমেয়েরা একটু ভুল করে ফেলেছে, তার জন্য একটু আন্তরিকভাবে দুঃখিত, একটু কেটে দিছে, এখানে টোটালটাই ভুল করেছে। বিয়োগ করে হবে ছিল πr² বাই 3 হবে, আর নিচে হবে ছিল 1/3 πr² গুণ 100, ঠিক আছে? আমি কী বলছি একটু মুছে দিচ্ছি, বোঝা যাচ্ছে না ঠিকঠাক, একটু একটু মুছে দিচ্ছি, ঠিক আছে? যেহেতু এখানে একটু ভুল করে ফেলেছে ওরা। তো দেখো πr² / 3, আর নিচে হবে কিন্তু 1/3 πr² এখানে গুণ 100, এইটা হবে। তো দেখো πr² / 3
পাইয়ার স্ক্রাইজ পাইয়ার স্ক্রাইজ কেটে যাচ্ছে, এই তিন আর এই তিন কেটে যাচ্ছে, আর উপরে কত থাকছে হান্ড্রেড থাকছে। অর্থাৎ সুপ্রিয় দর্শকার্থী, এর অ্যান্সার কিন্তু হবে হান্ড্রেড পার্সেন্ট। কী হবে? হান্ড্রেড পার্সেন্ট এর অ্যান্সার হবে। ওকে, আমি কী বলছি বুঝতে পারছো? খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। আমাদের নেক্সট অঙ্ক রোমান সিক্সের অঙ্ক, যে লেখচিত্রের সাহায্যে পরিসংখ্যা বিভাজনের সংখ্যাগুরু মান পাওয়া যায় তার ড্যাশ অ্যান্সার হবে আয়ত লেখ। অ্যান্সার কী হবে? আয়ত লেখ হবে। তোমরা তো এটা জানো, তাই তো? এবার আমি দুদাগের প্রশ্নগুলো সলভ করাবো, দুইয়ের রোমান ওয়ান। তো দেখো কী বলেছি, অমলের লভ্যাংশ একটু একটু কমিয়ে দিই, নাহলে গণ্ডগোল হয়ে যাচ্ছে। ঠিক আছে, অমলের অমরের লভ্যাংশ সমরের অর্ধেক হলে মূলধন অমরের মূলধনের কী হবে? দ্বিগুণ হবে। কী হবে? দ্বিগুণ হবে। ঠিক আছে, তো দেখো প্রথমে কী করেছি, অমরের সরি মনে করি সমরের লভ্যাংশ এক্স টাকা, অমরের লভ্যাংশ তার হাফ গুণ বলেছে এক্স গুণ ওয়ান বাই টু, সমান সমান কী হবে এক্স বাই টু টাকা হবে। তাহলে এক্স ভাগ এক্স বাই টু, তাহলে কী আছে এক্স গুণ টু বাই এক্স, এক্স এক্স কেটে গেলে কী থাকছে? দ্বিগুণ হচ্ছে, দ্বিগুণ হচ্ছে, দুইগুণ হচ্ছে। ঠিক আছে, বুঝতে পারছো? অর্থাৎ সমরের লভ্যাংশ দ্বিগুণ হবে। ওকে, কী বলছি বুঝতে পারছো? সুপ্রিয় দর্শকার্থী, অর্থাৎ এটা হবে দ্বিগুণ হবে। ঠিক আছে, দ্বিগুণ হবে। এখানে বলেছে এক্স প্লাস টু এবং এক্স মাইনাস থ্রি মধ্য সমানুপাতিক এক্স হলে এক্সের মান কত হবে। সুপ্রিয় দর্শকার্থী, এর অ্যান্সার কত হবে? এর অ্যান্সার কিন্তু মাইনাস সিক্স হবে। কী করে হবে সেটা তোমাদের আমি দেখাবো। তো দেখো, এক্স প্লাস টু এবং এক্স মাইনাস থ্রি এর মধ্য সমানুপাতিক এক্স হলে এক্সের মান কত হবে? অ্যান্সার কিন্তু হবে মাইনাস সিক্স। তো দেখো, এক্স বাই এক্স প্লাস টু সমান সমান এক্স মাইনাস থ্রি বাই এক্স। তো দেখো, এক্স প্রথমে এই দুটো এক্স একটু মুছে দিচ্ছি আমি, গণ্ডগোল হচ্ছে। ঠিক আছে, প্রথমে এই দুটো এক্স গুণ করলে কী আছে? এক্স স্কোয়ার আছে। আর এক্স প্লাস টু আর এক্স মাইনাস থ্রি গুণ করলে কী হবে? এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সিক্স হবে, তাই তো? তাহলে আমরা এক্স স্কোয়ার যদি কেটে দিই, তাহলে এই দিকে কী আসছে? এক্স সমান সমান মাইনাস সিক্স সিক্স থাকছে। অ্যান্সার কী হবে? মাইনাস সিক্স। ঠিক আছে, আমাদের নেক্সট অঙ্ক কী আছে সুপ্রিয় দর্শকার্থী? আমাদের রোমান থ্রির অঙ্ক, ও কেন্দ্রীয় বৃত্তের একটি জ্যা এ বি এর মধ্যবিন্দু এম, তাহলে ও এম এ বি এর সঙ্গে লম্বভাবে অবস্থিত। তো দেখো, এখানে আমি একটা আমি প্রথমে এখানে আমি তোমাদের একটা এঁকে দিয়েছি, মনে করো একটা বৃত্ত অঙ্কন করেছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি এ বি একটি জ্যা, এ বি জ্যা। ঠিক আছে, এর মাঝখানে কিন্তু ও কেন্দ্র। তাহলে এখানে যদি লম্ব টানি ও কে, আর এটা যদি এম হয় এটা, তাহলে ও এম দাঁড়িয়েছে কার পর? ও এম লম্ব এ বির পরে। ও এম এই যে লম্ব আছে, ও এম লম্ব কার পর? এ বির পরে। অর্থাৎ এর অ্যান্সার কী হবে? এর অ্যান্সার কিন্তু হবে লম্ব। কী হবে? এর অ্যান্সার কী হবে? লম্ব হবে। ওকে, লম্ব হবে। সুপ্রিয় দর্শকার্থী, কস 53 ডিগ্রি বাই সাইন 37 ডিগ্রি এর সরলতম মান ওয়ান হবে। তো দেখো, কস 53 ডিগ্রি বাই সাইন 90 ডিগ্রি মাইনাস 53 ডিগ্রি, তাহলে কস 53 ডিগ্রি আর সাইন 90 ডিগ্রি মাইনাস 53 মানে কি? কস 53 ডিগ্রি হবে, তাই তো? সুপ্রিয় দর্শকার্থী, তাহলে তোমরা দেখতে পারছো যে কস 53 ডিগ্রি আর নিচের কস 53 ডিগ্রি, 53 ডিগ্রি কেটে গেলে কী থাকছে? অ্যান্সার কিন্তু ওয়ান অ্যান্সার থাকছে। অর্থাৎ কস 53 ডিগ্রি বাই সাইন 37 ডিগ্রি এর সরলতম মান কিন্তু এক হবে। ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? আমাদের নেক্সট অঙ্ক রোমান ফাইভের অঙ্ক, রোমান ফাইভে বলেছে একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য টু আর একক হলে সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে। সুপ্রিয় দর্শকার্থী, তোমরা দেখতে পাচ্ছ যে ব্যাসার্ধ বলেছে টু আর একক, আর সমগ্র তলের ক্ষেত্রফল কিন্তু টুয়েলভ পাই আর স্কোয়ার বর্গ একক হবে। ব্যাসার্ধ টু আর একক, আমাদের অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা কী আছে? নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কিন্তু থ্রি পাই আর স্কোয়ার। তোমরা কিন্তু এখানে লিখবে নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল থ্রি পাই আর স্কোয়ার, এটা কিন্তু লিখবে
বর্গ একক একক লিখবে, হ্যাঁ বর্গ একক লিখবে। তো দেখো থ্রি পাই আর এর মান কত আছে, আর এর মান টু আর আছে, টু আর এর মাথায় হোল স্কোয়ার, থ্রি পাই ইন্টু ফোর আর স্কোয়ার অর্থাৎ তিন চারে বারো পাই আর স্কোয়ার বর্গ একক এর অ্যান্সার হবে। ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো, বারো পাই আর স্কোয়ার বর্গ একক এর অ্যান্সার হবে। সুপ্রিয় দর্শকার্থী আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে, আমাদের ছয় দাগের অঙ্ক, আটটি সংখ্যার কল্পিত গড় টোয়েন্টি থ্রি, সংখ্যাগুলির কল্পিত গড় থেকে ষোলো হলে মানে সংখ্যাটি সংখ্যাগুলির কল্পিত গড় থেকে বিচ্যুতিগুলির সমষ্টি ষোলো হলে সংখ্যাগুলির যৌগিক গড় দেওয়া হবে। তো দেখো সুপ্রিয় দর্শকার্থী গুরুত্বপূর্ণ অঙ্ক, অঙ্কটা কী করে সলভ করাচ্ছি সেদিকে প্লিজ তোমরা একটু নজর দাও। তো দেখো সংখ্যাগুলির যৌগিক গড় হবে আট গুণ তেইশ যোগ ষোলো, আট গুণ তেইশ মানে কি একশো চুরাশি যোগ ষোলো, যোগ করলে কত হবে দুশো হবে, দুশো বাই আট, দুশো বাই আট হচ্ছে, কাটাকাটি করলে কত হয় টোয়েন্টি ফাইভ হবে। সুপ্রিয় দর্শকার্থী এর অ্যান্সার কিন্তু হবে টোয়েন্টি ফাইভ, কী হবে টোয়েন্টি ফাইভ হবে। আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে, তো দেখো এবার আমি তিন দাগের প্রশ্নগুলো সলভ করে দেব। বলেছে বার্ষিক সরল সুদের হার ও সময় অপরিবর্তিত থাকলে আসল সুদ আসল সুদের সম্পর্ক সরল। তো দেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, তোমরা জানো এই অঙ্কগুলো কিন্তু তোমাদের আমি অনেকবার করিয়েছি অনেকবার করিয়েছি। তো তোমরা দেখতে পারছো যে অঙ্কটা কিন্তু সত্য হবে, কী হবে যে বার্ষিক সরল সুদের হার আর সময় অপরিবর্তিত থাকলে আসল সুদের মধ্যে কিন্তু সরল সম্পর্ক, এটা তো তোমরা জানো আমি অনেকবার করিয়েছি। আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে, অর্থাৎ এটা কী আছে সত্য হবে, কী হবে সত্য হবে, ঠিক আছে সত্য হবে, আমি রাইট চিহ্ন মেরেছি। আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে, করণীর ক্ষেত্রে অনুবন্ধী করণী ও করণী নিরসন উৎপাদক একই, কী বলেছে করণীর ক্ষেত্রে অনুবন্ধ করণী ও করণী নিরসন উৎপাদক একই, এটা ভুল আছে কারণ এটা হতে পারে না, করণীর ক্ষেত্রে অনুবন্ধী করণী আর করণী নিরসন উৎপাদক একই হয় না, অর্থাৎ এটা ভুল আছে। রোমান্ত্রীর প্রশ্ন কী বলেছে আলোচনা করা যাক, আমাদের রোমান্ত্রীর প্রশ্ন বলেছে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক দুটির অন্তর্ভুক্ত কোণের ওই বিন্দু ও কেন্দ্রের সংযোজক সরলরেখা অংশের সমতি খণ্ডিত করে। ঠিকই আছে, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে, যদি বৃত্তের যদি কোনো বহিস্থ কোনো বিন্দু আছে এই বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক দুটির অন্তর্ভুক্ত কোণের কেন্দ্রদ্বয়ের সংযোজক সরলরেখার সমতি খণ্ডিত করে, এটা কিন্তু সত্য আছে। ঠিক আছে, আমি কী বলছি সত্য আছে, অর্থাৎ আমাদের তিনের অ্যান্সারও কিন্তু সত্য হবে। চার দাগের প্রশ্ন, যদি একটি কোণের পরিমাণ এক্স ডিগ্রি ওয়াই রেডিয়ান হলে এক্স ইস টু ওয়াই একশো আশি ইস টু পাই হবে, এটা ঠিকই আছে, এটাও সত্য হবে। ঠিক আছে, আমাদের পরের অঙ্ক কী বলেছে, পাঁচ দাগের অঙ্ক বলেছে কোনো সমকোণী চৌপলের কণ্ডে দৈর্ঘ্য এক্স, তল সংখ্যা ওয়াই, মাত্রা সংখ্যা জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড তেরো, একদম ঠিক আছে কারণ তল সংখ্যা মাত্রা সংখ্যা টোটাল যোগ করে কিন্তু তেরো বেরোবে। তোমরা জানো যে সমকোণী চৌপলের কর্ণ সংখ্যা কটি, তল সংখ্যা কটি, অর্থাৎ অ্যান্সার হবে তেরো, এটাও সত্য আছে। আমাদের পরের প্রশ্ন বলেছে যে ছয় দাগের অঙ্ক পাঁচ তিন নয় ছয় সাত গড়ও কী বলেছে, গড়ও মধ্যমার মান সমান, তোমাদের মাথায় রাখতে হবে গড় গড় কত আছে, তোমার যদি অঙ্কটাকে প্রথমে সাজাও প্রথমে হবে তিন হবে, ঠিক আছে তারপর হবে পাঁচ হবে, তিন পাঁচ ছয় সাত তারপরে কত হবে নয়, এক দুই তিন চার পাঁচ, এক দুই 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 চার পাঁচটা পাঁচটা সংখ্যা, অর্থাৎ
এর যদি মধ্যমা হয় এটা কাটলাম এটা কাটলাম এটা কাটলাম এটা কাটলাম অর্থাৎ এর মধ্যমা কিন্তু 6 তাই তো আর গড় মানে কি গড় মানে বলতে বোঝানো হয়েছে তোমাদের কিন্তু টোটাল যোগ করতে হবে ঠিক আছে বুঝতে পারছো তার মানে কি এর অ্যানসার কিন্তু আমরা 6 পেয়েছি একটু সাইডে লিখে রাখবো কি পেয়েছি এটা 6 পেয়েছি একটু সাইডে লিখে রাখছি ওকে তো এখানে কত আছে 5 প্রথমে যোগ তারপরে 3 5 আর 3 8 8 8 হচ্ছে 8 তারপর হচ্ছে 9 8 আর 9 17 17 আর এদিকে আছে 6 17 আর কত হয় 23 23 আর 7 কত হয় 23 আর 7 30 টোটাল কিন্তু 30 পাচ্ছি তাই তো তো আমরা এবার কী করবো গড়টা বের করব তো দেখো মুছে দিচ্ছে এইগুলো না মুছলে একটু সমস্যা হয়ে যাবে ঠিক আছে একটু মুছে দিচ্ছি অর্থাৎ 30 ভাগ কটা সংখ্যা টোটাল এখানে কিন্তু 6টা সংখ্যা 6টি একটা দুটো তিনটে চারটে পাঁচটা সংখ্যা একটু মুছে দিয়েছে পাঁচটা সংখ্যা আছে এখানে পাঁচটা সংখ্যা অ্যান্সার কত বেরোবে 6 বেরোবে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি গড় 6 বেরিয়েছে আর মধ্যমাও 6 বেরিয়েছে অর্থাৎ দুটোই সমান অর্থাৎ কী আছে এটা 70 আছে সুপ্রিয় দর্শকার্থী বাকি যে 4 দাগের অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো আমি সলভ করে দেবো ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।